Bismillahir Rahman Rahim. Hello, my dear student. Assalamu alaikum. তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট এ লেকচার 2। আজকের এই অংশে আমি 4টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি। আমি এখন তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে লিখে রেখেছি আমাদের প্রথম প্রশ্ন 1. বিক্রিয়ার বেগ বা হার কি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক কি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কি, মানে পার্সেন্টেজ অফ এই কি, এটা পড়ানোর সময় আমি ডিটেলস বলবো। এখন এই 4টি প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। আসো আমি প্রথম প্রশ্নটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার গতিবেগ কি ব্যাখ্যা করো। তোমরা জানো যখন একটি বিক্রিয়া সংগঠিত করা হয়, বিক্রিয়াগুলো যোগ করা হয়, তখন বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উৎপন্ন উৎপাদ তৈরি করে। তো সেই উৎপাদগুলো তৈরি হওয়ার সময় কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে অধিক সময়ের প্রয়োজন হয়, আবার কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কম সময়ের প্রয়োজন হয়। যে বিক্রিয়ায় কম সময়ে অধিক পরিমাণ উৎপাদ তৈরি করে সেটার ব্যাগ বেশি হয়, আর যেই বিক্রিয়ায় অধিক সময় ধরে তারপরে সামান্য পরিমাণ উৎপাদ তৈরি হয় সেটার বিক্রিয়ার ব্যাগ কম হয়। আর সেটাই আমরা এখন একটা সংজ্ঞার মাধ্যমে সেটা বলবো। আসল সংজ্ঞাটা কি, কোনো বিক্রিয়ায় একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যেটুকু হ্রাস পায় কিংবা উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে। মানে এটা কি, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় তো বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে আর উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। স্বাভাবিকভাবেই মনে করো আমি তোমাকে টাকা দিচ্ছি আর তুমি গ্রহণ করছো, তাহলে আমি যেহেতু দিচ্ছি আমার টাকার পরিমাণ কমতে থাকবে আর তুমি যেহেতু গ্রহণ করছো তোমার টাকার পরিমাণ বাড়তে থাকবে। তো ঠিক এমনিভাবে বিক্রিয়কগুলো যেহেতু উৎপাদে পরিণত হয় তাই উৎপাদের পরিমাণ বাড়বে, মানে প্রোডাক্টের পরিমাণ বাড়বে আর বিক্রিয়কের পরিমাণ কমবে। আসো সেটাই আমি এখন লিখব, আমার সাথে সাথে তোমরা নোট করে ফেলো। আমি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখছি। 1 নম্বর প্রশ্নের উত্তর লিখছি, বিক্রিয়ার ব্যাগ বা হার কি ব্যাখ্যা করো। কোনো বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায়, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় কিংবা উৎপাদের পরিমাণ যেটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে। এই দেখো কি লিখেছে, কোনো বিক্রিয়ায় একক সময় মানে কি, আমরা মনে করো 5 মিনিটে করলাম তো 5 দিয়ে ভাগ করব, যদি 10 মিনিটে উৎপাদ এইটুকু হয় তখন 10 দিয়ে ভাগ করব, 10 সেকেন্ডে যদি এরকম হয় তাহলে 1 সেকেন্ডে কতটুকু হবে, একক সময় মানে এক সেকেন্ডে 1 মিনিটে 1 ঘন্টায় যেটা তুমি নাও। তো কোনো বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় কিংবা উৎপাদের পরিমাণ যেটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে। আসো আমরা একটা ব্যাখ্যা করার ক্ষেত্রে গাণিতিকভাবে আমরা দেখাবো সেটা। যদি কোনো
বিক্রিয়ায় যদি কোনো বিক্রিয়ায় টি ওয়ান সময়ে লক্ষ্য করো টি ওয়ান সময়ে যদি এক জ্ঞানমূলকের জন্য আসে তাহলে তো এখানেই শেষ এই যে বলে পর্যন্ত কোনো বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় কিংবা উৎপাদের পরিমাণ যেটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে এটা এটুকু দিবে জ্ঞানমূলকের জন্য কিন্তু ব্যাখ্যা করো দুই নাম্বারের জন্য যদি আসে তাহলে এগুলাও দিতে হবে আমি এখন যা লিখছি কোনো বিক্রিয়ায় টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা সি ওয়ান এবং টি টু সময় পরে দেখো যদি কোনো বিক্রিয়া টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা সি ওয়ান এবং টি টু সময় পর যদি কোনো বিক্রিয়ায় টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা সি ওয়ান এবং টি টু সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা ঘনমাত্রা সি টু হয় তবে এটুকু লিখে নাও যদি কোনো বিক্রিয়ায় টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা সি ওয়ান এবং টি টু সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা সি টু হয় তবে আমি একটু মুছে ফেলব তোমরা একটু তাড়াতাড়ি লিখে নাও আশা করছি তোমরা লিখে নিয়েছো আমি এখন মুছে ফেললাম তবে কি লিখবো দেখো তবে আমি প্রথমে এই কথাটা লিখব এই এ মনে করো বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদক তো আমি এখানে লিখেছি টি ওয়ান সময়ে এটার ঘনমাত্রা হচ্ছে সি ওয়ান আর এইটাকে ধরবো এক্স ওয়ান ধরে রাখলাম তোমরা হয়তো বলবে স্যার ওই যে কথায় লিখেননি আমরা দ্বিতীয় পর্যায়ে এটা লিখবো এটা এখন লিখে রাখলাম এরপরে দেখো টি টু সময়ে এইটা সি টু আর এই জায়গায় হবে এক্স টু মানে উৎপাদককে এক্স ধরলাম আর বিক্রিয়ককে সি ওয়ান সি টু ধরলাম উৎপাদককে আমরা এক্স ওয়ান এক্স টু ধরলাম এবার তোমরা এটা লিখবে এটা একটু লিখে নাও আগে যা লিখেছো তার নিচে এটা লিখবে এখন আমি মুছে ফেলবো তো মুছে ফেলার আগে তোমাদেরকে একটু কথা বলে নেব জানো সি ওয়ানের তুলনায় সি টু ছোটো হবে কেন কারণ বিক্রিয়ক উৎপাদের দিকে চলে যায় তো বারোটার সময় মনে করো সি ওয়ান মনে করো পাঁচ ছিল বারোটা পাঁচ মিনিটে এই সি টু অর্থাৎ পরের ঘনমাত্রাটা পাঁচের জায়গায় তিন হবে কমে যাবে আর উৎপাদের ঘনমাত্রা সবসময় বৃদ্ধি পায় বারোটার সময় একশোর মান মনে করো দশ বারোটা পাঁচে হবে পনেরো বৃদ্ধি পাবে তাহলে মনে রাখবে এটা যে সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় আর সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কম হয় তাহলে এখানে সি টু হচ্ছে ছোট আর সি ওয়ান বড় আর এখানে উল্টা এক্স টু বড় এক্স ওয়ান ছোট এটা খেয়াল রাখবে কিন্তু পরে আমি কথাগুলো বলবো তাহলে আশা করি তোমাদের এটা লিখে হয়ে গেছে এবার আমি কিছু কথা লিখব সমীকরণটা তৈরি করার জন্য মুছে ফেললাম লক্ষ্য করো এরপর আমরা লিখব এই বিক্রিয়াটা যে লিখেছি এটা নিচে লিখব এভাবে লিখব টি টু মাইনাস টি ওয়ান সময়ে টি টু মাইনাস টি ওয়ান সময়ে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় দেখো সি টু মাইনাস সি ওয়ান প্রশ্ন হতে পারে যে স্যার এগুলোর একক কী হবে মোল পার লিটার হবে আমরা লিখছি না কারণ ঘনমাত্রা একক তো মোল পার লিটার আমরা সবাই জানি তো সি ওয়ান সি টু লিখলেই হবে তাহলে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় সি টু মাইনাস সি ওয়ান কারণ পরবর্তীটা থেকে আগেরটা বিক করতে হবে তো এইখানে সময়ের পার্থক্যটাকে দেখো সময়ের পার্থক্যটাকে আমরা লিখব ডিটি সময়ের ব্যবধানটাকে লিখব ডিটি ডিটি সময়ে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় আমরা এখানে ঘনমাত্রার ব্যবধানটাকে লিখব ডিসি দ্বারা প্রকাশ করব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণকে মানে ডিসি দ্বারা প্রকাশ করা হয় ডেল্টা সি দ্বারা প্রকাশ করা আমি ডিসি দ্বারা প্রকাশ করলাম
তো এখন প্রশ্ন হচ্ছে সি টু থেকে সি ওয়ান যখন বিয়োগ করবো, যেহেতু সি টু ছোট আর সি ওয়ান বড়, মনে করো 10-15 তাহলে -5 হবে। তো এই -5টা হচ্ছে ডিসি, ডিসিটা হচ্ছে 5 আর মাইনাস আসছে, যেহেতু এই জায়গায় এইখানে মাইনাসটা দিতে হবে, এই যে -DC। আশা করি বুঝতে পেরেছ, কারণ এটা ছোট এটা বড়, এর জন্য -DC হবে। আর এখানে টি টু বড় টি ওয়ান ছোট, এর জন্য শুধু ডিটি হবে। এরপরে দেখো, অতএব একক সময়ে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়। দেখো -DC/DT এইটা, কারণ কথা ছিল একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় সেটাই হবে বিক্রিয়ার হার। তাহলে দেখো এই যে একক সময়ে, এই যে ওয়ান, একক সময়ে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় -DC/DT, তাহলে -DC/DT কিন্তু বিক্রিয়ার হার। এখানে শেষ নয়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় যে সেটা দিয়েও কিন্তু বিক্রিয়ার হার বের করা যাবে, আমরা সেটা করব। তো আশা করি তোমরা কিন্তু লিখে নিয়েছো বিক্রিয়ার হার -DC/DT। এভাবে করলাম, হয়ে গেল, আমি মুছে ফেললাম, আশা করি তোমরা লিখে নিয়েছো। আচ্ছা এবার আমরা কী লিখবো দেখো, আবার টি ওয়ান সময়ে উৎপাদের পরিমাণ X1 এবং টি টু সময়ে উৎপাদের পরিমাণ X2 হলে, দেখো যে আগে লিখে রেখেছিলাম টি ওয়ান সময়ে কিন্তু উৎপাদন ছিল X1, টি টু সময়ে উৎপাদন ছিল X2 হলে, এবার দেখো T2-T1 সময়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, এই জায়গায় হবে X2-X1, স্বাভাবিকভাবে X2-X1 বৃদ্ধি পাবে। ডিটি সময়ে, এখানে সময়ের পরিবর্তনটাকে ডিটি সময়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, এটাকে ধরবো ডিএক্স। কেন? তার কারণ হচ্ছে X2 বড়, X1 ছোট, মনে করো এটা 10-5, তাহলে শুধু 5 হবে ডিএক্স এটা। অতএব একক সময়ে, এই একক মানে এক সেকেন্ডে, একক সময়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় DX/DT। তাহলে বিক্রিয়ার হার কিন্তু DX/DTও, তাহলে বিক্রিয়ার হার DX/DT, বিক্রিয়ার হার -DC/DT। অতএব দেখো এটা লিখে নাও, এরপর আমরা লিখবো। সুতরাং বিক্রিয়ার হার ইকুয়াল টু লিখবো, আলহামদুলিল্লাহ আমাদের প্রশ্নের উত্তর প্রায় শেষ, একক সময়ে উৎপাদন পরিমাণ বৃদ্ধি পায় DX/DT, মুছে ফেললাম। দেখো অর্থাৎ বিক্রিয়ার হার, দেখো অর্থাৎ বিক্রিয়ার হার আর ইকুয়াল টু, বিক্রিয়ার হারকে আর দ্বারা প্রকাশ করা, রেট মানে হার, RAT রেট মানে হার, তো এই রেট থেকে আর নেওয়া হয়েছে। দেখো -DC/DT ইকুয়াল টু DX/DT, এই যে, তাহলে অর্থাৎ বিক্রিয়া হার আর ইকুয়াল টু -DC/DT ইকুয়াল টু DX/DT, এই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে আমাদের 1 নম্বর কমপ্লিট, বিক্রিয়ার বেগ বা হার কি ব্যাখ্যা করো, বেগ যে কথা, হার একই কথা, গতিবেগ একই কথা। এবার আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরটি পড়ব, বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক কি ব্যাখ্যা করো। আমরা এখন 2 নম্বর প্রশ্ন উত্তরটি পড়ব, এই লাইনটা মুছে ফেললাম। আমরা এখন 2 নম্বর প্রশ্ন উত্তরটি পড়ব,
দুই। বিক্রিয়া হার ধ্রুবক বা বেগ ধ্রুবক কি জানো? স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা যদি এক মল পার লিটার হয় তবে সেই বিক্রিয়ার বেগকে বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে। আমি আগে লিখি, লেখার পর যখন তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো তোমাদের কাছে অনেক ইজি লাগবে। আমি লিখছি, স্থির তাপমাত্রায় ওয়ান মোল পার লিটার, মানে ঘনমাত্রাটা হতে হবে এক মোল পার লিটার, স্থির তাপমাত্রায় এক মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট, না এভাবে লিখি, স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা ওয়ান মোল পার লিটার হলে, স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা এক মোল পার লিটার হলে উক্ত বিক্রিয়ার হারকে বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে। দেখো, যদি জ্ঞানমূলকের জন্য আসে তাহলে তো এটুকুই লিখবে কি, সেটা স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা এক মোল পার লিটার হলে উক্ত বিক্রিয়ার হারকে বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে। মানে মনে করো তুমি একটা বিক্রিয়া সংগঠিত করছো, সেখানে বিক্রিয়কের ঘনমাত্রা দিয়েছো এক মোল পার লিটার, তখন এই বিক্রিয়ার বেগ যদি নির্ণয় করো ওই বেগটাই হবে বিক্রিয়ার বেগ ধ্রুবক। আমরা এটা গাণিতিকভাবে এখন দেখাবো, আসো দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে একটু বলে নেব, সেটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, মানে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করো বিক্রিয়ার হার বৃদ্ধি পাবেই। তো আমরা লিখতে পারি, আমরা জানি বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। দেখো লিখছি, ওইখান থেকে আমরা এই বিষয়টা নিয়ে আসতে পারবো। আমরা জানি, তোমরা আমার সাথে লিখো, আমরা জানি যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক সমানুপাতিক অর্থাৎ দেখো মাইনাস, যে বিক্রিয়ার হার কিন্তু মাইনাস ডিসি বাই ডিটি ছিল, একটু প্রথমেই আমরা এটা বের করেছি, অর্থাৎ মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক সি। এই সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, তো এটা বাড়ালে বিক্রিয়ার হারও বাড়বে। এই এটা লিখে ফেলো, অর্থাৎ মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক সি। আমি আবারও বলছি, স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা এক মোল পার লিটার হলে উক্ত বিক্রিয়ার হারকে বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে। আমরা জানি যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক অর্থাৎ মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক সি। এবার উপরেরটা মুছে ফেলবো, আমি মুছে ফেলতেছি, আমার প্রয়োজনে মুছে ফেললাম কারণ উপরে লিখতে হবে আমাকে। দেখো এখন কি লিখছি, আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, একটা ধ্রুবক দেব সেটা তোমরা জানো, অর্থাৎ এর নিচে আমি এরকম লিখব, বা মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে সি। দেখো এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেওয়ার কারণে
সমান চিহ্ন দেওয়ার কারণে এখানে একটা কে দিতে হয়, তোমরা এটা গণিত থেকে শিখে নিয়েছো। কে এখানে লিখব, এখানে কে হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক, এখানে কে হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক। এই যে আমরা যে কেটা বললাম না, এই কেটা হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক। আসো এটা এখন ইয়ে করব, ডিফাইন করব কিভাবে। যদি যদি সি ইকুয়াল টু এক মোল পার লিটার হয়, তবে লক্ষ্য করো এই সি এর মান এক মোল পার লিটার নেব আমি, তাহলে নিলে কী হয়, যদি সি মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, ওয়ান মোল পার লিটার হয়, তবে তবে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে। দেখো এই যে সি এর মান ওয়ান ধরলে, তো এটা ওয়ান দেওয়া মানে কি, ভ্যানিশ লেখার দরকার নেই, তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে, তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু কে, কে মানে কি, কেটা কিন্তু বিক্রিয়ার বেগ ধ্রুবক, তাহলে বিক্রিয়ার হারই হচ্ছে বেগ ধ্রুবক। তাহলে কী বোঝা যাচ্ছে, আমি যে প্রথমে সংজ্ঞাটা দিয়েছিলাম সেই সংজ্ঞাটার মধ্যে কী লেখা ছিল, যে স্থির তাপমাত্রায় যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা এক মোল পার লিটার নেওয়া হয়, তাহলে সেই বিক্রিয়ার হার উক্ত বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমান। এই যে বেগ ধ্রুবক, তাহলে এই কথাটা লিখে দেই, লিখে নাও মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে, অর্থাৎ দিয়ে লিখব, মুছে ফেললাম অর্থাৎ, মুছে ফেললাম অর্থাৎ কথাটা লিখে দেব, অর্থাৎ স্থির তাপমাত্রায়, দেখো অর্থাৎ অর্থাৎ স্থির তাপমাত্রায় তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা এক মোল পার লিটার হলে হলে উক্ত বিক্রিয়ার উক্ত বিক্রিয়ার হার বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমান হয়, বিক্রিয়ার হার ধ্রুবক লিখি, হার ধ্রুবক বেগ ধ্রুবক একই, হার ধ্রুবকে সমান হয়। আলহামদুলিল্লাহ আমাদের লেখা শেষ। অর্থাৎ স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা এক মোল পার লিটার হলে উক্ত বিক্রিয়ার হার ধ্রুবকের সমান হয়। তাহলে আমাদের দুই নম্বর শেষ। এবার আসো বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো, বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য আমরা এখন তিন নম্বর পড়ব, মুছে ফেললাম। তিন লক্ষ্য করো, বক্স করব, আমি সবটা লিখব না, তোমাদেরকে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, আর আমি যা বলবো তা তোমরা লিখে ফেলবে ভিডিও থেকে। দেখো এটা হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, আর এই জায়গায় লিখব বিক্রিয়ার হার ধ্রুবক। আসো বুঝতেই পারছো আমি তিনটা পার্থক্য বলবো তোমাদেরকে, এই যে তিনটা পার্থক্য এগুলো বলবো। দেখো এক, এটারও এক আগে শেষ করি, বিক্রিয়ার হার, ওই যে প্রথমে আমি এই জায়গায় বিক্রিয়া হারের সংজ্ঞা দিয়েছিলাম, একক সময়ে বিক্রিয়কের যে ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় কিংবা উৎপাদের ঘনমাত্রা যেটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে। এই জায়গায় লিখব একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যেটুকু হ্রাস পায় কিংবা উৎপাদের ঘনমাত্রা যেটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে। এই জায়গায় লিখব বিক্রিয়ার হার, আর এই জায়গায় লিখব বিক্রিয়া হার ধ্রুবক। স্থির তাপমাত্রায়
কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক ঘনমাত্রা 1 মোল পার লিটার হলে উক্ত বিক্রিয়ার হারকে বিক্রিয়ার বেগ ধ্রুবক বলে এইটা লিখব এই জায়গাটায় বাস দুটো সংজ্ঞা কিন্তু আমরা আগে পড়েছি ওই দুটো সংজ্ঞা এখানে লিখব সংজ্ঞা লেখার কাজ শেষ এবার আসো 2 এটারও 2 দেখো আমি আবার দেখো বলছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এই জায়গায় লিখব 2 নম্বরে স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে এই জায়গায় লিখবে আমি বলছি স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে মনে করো তুমি একটা বিক্রিয়া করছো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা কোনো পরিবর্তন করছো না কিন্তু তুমি করলে কি বিক্রিয়ক পরিবর্তন করলে আগে দিয়েছিলে 10 মোল এখন দিলে 15 মোল বিক্রিয়ার বেগ বেড়ে যাবে তাহলে কি লিখবে জায়গায় স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে আর এই জায়গায় কি লিখবো জানো স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার বেগ ধ্রুবকের কোনো পরিবর্তন ঘটে না দেখো আমি এই জায়গায় কি লিখবো 2 নম্বরে দেখো স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার বেগ ধ্রুবকের কোনো পরিবর্তন বা বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো পরিবর্তন ঘটে না এটা তাপমাত্রা স্থির রাখলে বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন করো বিক্রিয়ার বেগ ধ্রুবকের কোনো পরিবর্তন ঘটবে না এটা লেখা শেষ হলো এবার 3 নাম্বার দেখো এটার 3 আর এটার 3 দেখো সময়ের সাথে বিক্রিয়ার হারের মান পরিবর্তন ঘটে মনে করো তুমি 12টার সময় বিক্রিয়ার বেগ যত দেখেছিলে 12টা পাচ্ছে বিক্রিয়ার বেগ আরো কম দেখবে কারণ বিক্রিয়ার বেগ সময়ের সাথে সাথে কমতে থাকে কারণ বিক্রিয়ক পরিমাণ কমে যায় যে এজন্য বিক্রিয়ার হারের মান কমে যায় সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারের মানের পরিবর্তন ঘটতে থাকে এই জায়গায় লিখব আমরা সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারের মানের পরিবর্তন ঘটে আমি বলছি দেখো সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারের মানের পরিবর্তন ঘটে 3 বিক্রিয়ার হার ধ্রুবক সময়ের সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না 12টার সময় যা ছিল একটার সময় তাই থাকবে চেঞ্জ হবে না তাহলে দেখো আমি 3 নম্বরটা আবারও তোমাদেরকে বলছি 3 নম্বর বিক্রিয়ার হারের মধ্যে লিখব সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারের মানের পরিবর্তন ঘটে আর এই জায়গায় 3 নম্বরে লিখব সময়ের সাথে সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না 3 এই কটা পার্থক্য লিখে দেবো আমরা আলহামদুলিল্লাহ আমরা 3 নম্বর শেষ করেছি আমাদের 3 নম্বর শেষ এবার আমরা চলে যাব 4 নম্বর পার্সেন্টেজ অফ এই কি মুছে ফেললাম আমি যা বলেছি তোমরা সুন্দর করে ছপ করে এইভাবে লিখে নিও তাইলে অ্যান্সারটা হয়ে যাবে এরপরে 4 নম্বর সর্বশেষ প্রশ্ন দেখো পার্সেন্টেজ অফ এই পার্সেন্টেজ অফ এই অ্যাটমিক থেকে আসছে দেখো অ্যাটমিক অ্যাটম অ্যাটম ইকোনমি এই যে অ্যাটম ইকোনমি মানে পরমাণু অর্থনীতি অ্যাটম ইকোনমি পরমাণু অর্থনীতি তো অ্যাটম থেকে নেওয়া হয়েছে এ আর ইকোনমি থেকে নেওয়া হয়েছে ক্যাপিটাল ই অ্যাটম ইকোনমি আর পার্সেন্টেজ মানে শতকরায় প্রকাশ করা হয় তো এই জন্য পার্সেন্টেজ দেওয়া হয়েছে আসো আমি সংজ্ঞাটা বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বেশি হলে উক্ত বিক্রিয়া উৎপাদের পরিমাণ বেশি হয় আসো আমরা এটার সংজ্ঞাটা এইভাবে দেব কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর আমি আবারও বলছি কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর এবং উক্ত বিক্রিয়ায় বিক্রিয়ক সকল বিক্রিয়কের সংকেত বরের সমষ্টির অনুপাতকে শতকরায় প্রকাশ করা হলে তাকে পার্সেন্টেজ অফ এই অর্থাৎ পার্সেন্টেজ চিহ্ন এই বলে বা অ্যাটম ইকোনমি বলে যা নিম্নরূপে প্রকাশ করা হয় আসো আমি প্রথমে সংজ্ঞাটা লিখি কারণ এটা জ্ঞানমূলকে আসলে তোমাকে এইটুকু লিখতে হবে কোনো বিক্রিয়ায় দেখো কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের মানে যেটা তুমি চাচ্ছ কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর আণবিক ভরকে সংকেত ভর বলে
দেখো কোন বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর এবং এবং উক্ত বিক্রিয়ায় সকল বিক্রিয়কের সংকেত ভরের সমষ্টির অনুপাতকে শতকরায় প্রকাশ করা হলে তাকে পার্সেন্টেজ এই বলে যা নিম্নরূপে প্রকাশ করা হয়। দেখো জ্ঞানমূলকে আসলে শুধুমাত্র এইটুকু দিবে পার্সেন্টেজ অফ এই বলে, আর দুই নম্বরে আসলে এইটুকু দিয়ে দিবে, দেখো পার্সেন্টেজ অফ এ ইকুয়াল টু, দেখো কি লিখছি, এই জায়গায় হবে কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর, দেখো কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর মানে আণবিক ভর, এ জায়গায় হবে 100, এরপরে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, এই যে 100 পার্সেন্ট দিতে হবে, নিচে হবে সকল বিক্রিয়কের এটা দিয়ে আমরা অবশ্য পরে অঙ্ক করব, সকল বিক্রিয়কের সংকেত ভরের সমষ্টি এই যে দেখো পার্সেন্টেজ এ ইকুয়াল টু হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের সংকেত ভরের সমষ্টি ইনটু 100%। কাঙ্ক্ষিত উৎপাদ মানে হচ্ছে বিক্রিয়া করার পর যে উৎপাদটা তুমি চাচ্ছ সেটার সংকেত ভর মানে আণবিক ভর লিখতে হবে উপরে, আর বিক্রিয়ক হিসেবে যারা আছে সকলের আণবিক ভরের সমষ্টি লিখতে হবে নিচে, লিখে ইনটু 100%, তাহলেই তুমি পার্সেন্টেজ অফ এই পেয়ে যাবে। এই হচ্ছে পার্সেন্টেজ অফ এই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4 নম্বরও আমাদের শেষ আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ আগামী লেকচারে আমি আরও নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, ধন্যবাদ সকলকে।